ওসিলা কিছু কিছু জিনিসের ওসিলা আছে, যেমন সৎ আমলের ওসিলা আছে। ওই তিনজন ব্যক্তি যারা গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেল, যাদের গুহার মধ্যে পাথর এসে পড়ে গেল, তারা পাথরটা সরাতে পারতেছে না, বাইরের মানুষকে বলতেও পারতেছে না আমরা ভিতরে আটকা পড়ে আছি, বাইরের মানুষ বুঝেও না যে ভিতরে তিনজন মানুষ আটকা আছে, তখন তারা আল্লাহর নিকটে দোয়া করেছে ওসিলা দিয়ে। সেই ওসিলাটা তাদের নিজ নিজ সৎ আমলের ওসিলা। এই জন্য প্রত্যেক সালাফে সালেহীন কিছু আমল রাখতেন, যে আমল দিয়ে আল্লাহর কাছে বিপদে পড়লে দোয়া করা যেতে পারে। প্রত্যেক সালাফে সালেহীনের জীবনে এরকম ঘটনা আছে, যে সব আমলই তো মানুষের সামনে করতেছি, সব আমল তো মানুষ দেখে নিচ্ছে, তাহলে কোন আমলটা যে আল্লাহর সন্তুষ্টির জন্য, তা আমার এমন একটা আমল থাক যে আমলের কথা আমার স্ত্রীও জানবে না, ওটা সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, যাতে কোনো দিন বিপদে পড়লে ওই আমলের ওসিলা আল্লাহকে দিতে পারে, যে আল্লাহ এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, আজকে বিপদ থেকে বাঁচাও। তো তিনজন যে আমলের ওসিলা দিয়েছিল নিজ নিজ সৎ আমলের, আমাকে জেনার জন্য আহ্বান করেছে, আল্লাহ তোমার ভয়ে জেনা করিনি, যদি তোমার ভয়ে করে থাকে আজ বিপদ থেকে বাঁচাও। আল্লাহ বাপ মার সেবা করতাম, সন্তানকে আগে খাওয়াইনি, সন্তান সারা রাত কেঁদেছে, সকালে উঠে বাপ মাকে খাইয়েছি, তারপরে সন্তানকে খাইয়েছি, যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকে আজকে বিপদ থেকে বাঁচাও।